আসসালামু আলাইকুম, কেমন আছেন শুধু দর্শক? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এবং মুসলিম জনসংখ্যা নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে দিব। সেটি হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন, ভারতে কয়েকশো বছর মুসলিম শাসন থাকার পরেও কেন সম্পূর্ণ ভারত মুসলমান হয়নি? এজন্য আগে ভারতের ডেমোগ্রাফি দেখতে হবে। ভারতে ব্রাহ্মণ মাত্র 5%, ক্ষত্রিয় কায়স্থ বৈশ্য মিলিয়ে 15-20%। ভারতের বেশিরভাগ মানুষই নিচু জাতের হিন্দু। এখানে বাংলাদেশ এবং পাকিস্তান অঞ্চলে নিচু জাতের হিন্দু এবং বৌদ্ধরা মুসলিম হয়ে উক্ত এরিয়াতে মুসলিম মেজরিটি বানিয়েছে। তবে সেটা ভারতে কেন হয়নি? বাংলাদেশে ইসলাম প্রচারে বাংলার সুলতানদের ভূমিকা ছিল অপরিসীম। বাংলার মহান সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, হোসেন শাহ, জালালউদ্দিন মোহাম্মদ শাহ, এরা ইসলাম প্রচারে সচেষ্ট ছিলেন এবং তারা অন্য ধর্মের লোকদের প্রতি উদার ছিলেন। ফলে বাংলায় ইসলাম প্রচারের ব্যাপকভাবে হয় এবং পাকিস্তান তথা সিন্ধু পাঞ্জাবে সরাসরি আরবদের শাসন ছিল মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের পর। সেখানে আরবরা নিচু জাতের হিন্দুদের মধ্যে ব্যাপকভাবে ইসলাম প্রচার করেন। তবে ভারতে দিল্লির সুলতান এবং মুঘলরা ইসলাম প্রচারে উদাসীন ছিলেন। তারা নিজেদের খাজানা ভর্তি করার দিকেই বেশি জোর দিতেন। আলাউদ্দিন খিলজি এবং মুঘল সম্রাট আওরঙ্গজেব এর কথা শোনা যায়, তবে তারা সেভাবে ইসলাম প্রচার করেননি, যদিও সামরিক শক্তিতে তারা সফল ছিলেন। আলাউদ্দিন খিলজি হিন্দুদের উপর ঘোড়া রাখার নিয়ে নিষেধাজ্ঞায় এবং বিভিন্ন কর আরোপ করেন। আওরঙ্গজেব হিন্দুদের দীপাবলি এবং হোলি খেলা অনুষ্ঠান নিষিদ্ধ করেন। এতে শুধু উঁচু জাতের হিন্দু নয়, নিচু জাতের মেজরিটি হিন্দুদেরও অসমর্থন তৈরি হয়। দিল্লির সুলতান এবং মুঘলদের ব্যর্থতার জন্যই ভারত আজকে মুসলিম দেশ হয়নি, নইলে তারা বাংলার সুলতান বা সিন্ধু পাঞ্জাবের শাসকদের মতো হলে এতদিনে ভারত মুসলিম দেশ হতো। ভারতে উঁচু জাতের হিন্দুরা সবসময় আশঙ্কায় থাকে নিচু জাতের হিন্দুদের নিয়ে, কারণ তারা যদি ধর্মান্তরিত হয়ে যায় তবে ভারত অটোমেটিক মুসলিম মেজরিটি দেশে পরিণত হবে। দর্শক, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।